মা খুব জাগ্রত, মা খুবই খুবই জাগ্রত, সবই মায়ের কৃপা। 300 বছরের প্রাচীন মনসা পুজোর মাহাত্ম আজও অব্যাহত কান্দিতে। প্রায় 300 বছরের প্রাচীন কান্দির পুরন্দরপুর এলাকার রায়পুরের মনসা পুজো। কথিত আছে চাঁদ সদাগর এই পুজোর প্রথম প্রতিষ্ঠা করেছিলেন, সেই থেকে পুরনো রীতি ও প্রথা মেনে পূজিত হন মা মনসা। আমার পূর্বপুরুষের মুখ থেকে, যেমন আমার বাবা এবং আমার ঠাকুরদা এবং পার্শ্ববর্তী গ্রামের যারা প্রবীণ নাগরিক আছেন তাদের মুখ থেকে শোনা, যে চাঁদ সদাগর যখন আমাদের এই এলাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করতে আসতেন, কিছুটা দূরে এখান থেকে 5 কিলোমিটার দূরে পাটনেশ্বরী আছে, পাটনের বিল, সেখানের সাথে আমাদের এই মন্দিরের যোগাযোগও আছে। তো কথিত আছে যে সেই সময় নাকি চাঁদ সদাগর এই অঞ্চলে ব্যবসা করবার সূত্রে আগমন ঘটে এবং তখনই মায়ের পুজো তিনি নিজে হাতে দিয়েছিলেন। সেই চিরাচরিত প্রথায় আমরা বিশ্বাসে বিশ্বাসী হয়ে মায়ের পুজো আজ অব্দি হয়ে আসছে এবং আগামীতেও আমরা চেষ্টা করছি যে বৈদিক রীতিনীতি অনুসারে মায়ের পুজো আমাদের পূর্বপুরুষেরা এবং অন্যান্য প্রবীণ নাগরিকরা করে এসছেন, আমরাও সেই প্রথাকেই আগামীতে এগিয়ে নিয়ে যাওয়ার সামান্য আমরা চেষ্টা করি এবং যাতে মানুষের সব রকম সুবিধা, ভালো ব্যবহার, ভালো কথাবার্তার মাধ্যমে মানুষকে সন্তুষ্ট করতে পারি সেই চেষ্টাটাই করি। দূর দূরান্ত থেকে আসা ভক্তদের সমাগমে ভরে ওঠে মন্দির প্রাঙ্গণ। আমাদের মন্দিরের অবস্থান মুর্শিদাবাদ জেলা কান্দি থানার অন্তর্গত যে পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েত আছে, সেই পুরন্দরপুর গ্রামের পশ্চিম প্রান্তে যে নদী কানামেউরাক্ষী নামে নদী, সেই নদীর ঠিক পশ্চিম প্রান্তে পার্বতীপুর এবং হরিনারায়ণপুর গ্রামের মধ্যে মনসা মন্দির অবস্থান। আপনারা কান্দি বাসস্ট্যান্ডে হোক বা পুরন্দরপুর বাসস্ট্যান্ডে নামার পরে যে কোনো গাড়িওয়ালাকে, অটো টোটো রিক্সোওয়ালা যাকেই বলবেন না কেন যে মায়ের মন্দির যাবো, মনসাতলা যাবো, আপনাকে চোখ বন্ধ করে আপনাদেরকে মায়ের একদম মন্দিরে পৌঁছে দেবে। কথিত আছে চাঁদ সদাগর যখন বাণিজ্যে যেতেন তখন এই জায়গাতেই নিজের বজরা বেঁধে রেখে মা মনসার পুজো দিয়ে বাণিজ্যের উদ্দেশ্যে রওনা দিতেন। সেই থেকে পুরনো রীতি ও প্রথা মেনে কান্দির পুরন্দরপুর এলাকার রায়পুরের মা মনসার পুজো। খুব সুন্দর পরিবেশ এখানকার, খুব ঠান্ডা পরিবেশ, এখানকার মন্দিরও খুব জাগ্রত। আমরা এর আগে মোটামুটি 8 বছর আগে এসেছিলাম, আবার এসছি, আবার যদি মা ইচ্ছা করে আবার সামনে বছর আসবো। আমরা এসেছিলাম তখন এগুলো সব মানে ঘেরানো ছিল না, মাটিরই ছিল, সব পাকা করে বেশ মার্বেল দিয়ে ঘেরেছে, খুব ভালো লাগলো মন্দিরে এসে। কি মনে হচ্ছে আমার স্বামী ছেলে সব মার দেওয়া যেন ভালো থাকে এইসব নিয়ে। প্রায় 300 বছরের প্রাচীন এই মন্দির, এই মন্দির কানামেউরাক্ষী নদীর উপরে রয়েছে। সারা বছর জল না থাকলেও বর্ষার সময় নদী জলে ভরে ওঠে। দূর দূরান্ত থেকে আসা ভক্তদের সমাগমে ভরে ওঠে মন্দির প্রাঙ্গণ। মায়ের কৃপায় আমার আজকের ঘটনায় বলছি, এই চাবিটা হারিয়ে গেছিল আমার, অনেক খুঁজলাম, খোঁজাখুঁজির পরে এবার আমি হতাশা হয়ে বসে আছি, তো বললে কাজ চাবি বলে ওই এক ভদ্রলোক আমাকে দিয়ে গেল। মাকে খুব মনে মনে ডেকেছি যে এই চাবি যদি না পেতাম তো আমাকে ওই 30 কিলোমিটার দূর থেকে আবার বাড়ি গিয়ে আমাকে ডুপ্লিকেট চাবি আনতে হতো। মা খুব জাগ্রত, মা খুবই খুবই জাগ্রত, সবই মায়ের কৃপা। জ্যৈষ্ঠ মাসে মায়ের পুজো উপলক্ষে মেলার আয়োজন করা হয়। জ্যৈষ্ঠ মাসে এখানে মেলা হয় তখন আসি, মনের আশা পূর্ণ হয় যে হ্যাঁ মাহাত্ম আছে, হ্যাঁ অনেক লোক আছে, অনেক গ্রাম থেকে আসে, অনেক দূর থেকে, আমরাও তো আসি প্রতি বছর এই মায়ের এতে। এই মনসা মায়ের মাহাত্ম অনেক, মনস্কামনা পূরণে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের সমাগমে ভরে ওঠে মন্দির প্রাঙ্গণ।